শাকিবের জন্যই সারা বিশ্ব এই মাগুরাকে চেনে। এর চেয়ে বড় পাওয়ার আর কিছু থাকতে পারে না। মাগুরার মেয়েদের জন্য কোনো কর্মশালা করে দিবেন যাতে নারী উন্নয়নে তিনি অনেকটা অবদান রাখতে পারেন। শাকিব ভাই এমপি হওয়ার আগেও সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মিলেমিশে থাকছেন চলছেন, এমপি হওয়ার পরেও যেন ঠিক এমন ভাবে আমাদের সঙ্গে চলাফেরা করেন এবং মিলেমিশে থাকেন। আমরা ব্যক্তিগতভাবে তার কাছে একটাই চাওয়ার জন্য আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় এবং বেকারদের নিয়ে সে যেন কাজ করে। আমাদের শুধু একটাই আশা, আমাদের যদি স্কেটিং চালানোর জন্য একটা উপস্থিত জায়গা তৈরি করবে। তিনি যেহেতু মাগুরার লোক, মাগুরার ছেলে, তো তিনি যেরকম উন্নত করবেন তার সাথে আশা করা যায় তিনি মাগুরার মেয়েদের জন্য কোনো কর্মশালা করে দিবেন যাতে নারী উন্নয়নে তিনি অনেকটা অবদান রাখতে পারেন। শাকিব ভাই এমপি হওয়ার আগেও সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মিলেমিশে থাকছেন চলছেন, এমপি হওয়ার পরেও যেন ঠিক এমন ভাবে আমাদের সঙ্গে চলাফেরা করেন এবং মিলেমিশে থাকেন। আমরা চাই তিনি মাগুরার ছেলে, মাগুরার কিছু উন্নয়ন হোক, নতুনভাবে মানুষ কিছু দেখুক, মানুষ কিছু শিখুক, এই উন্নয়নটাই চাই শাকিব ভাইয়ের হাত ধরে। আর আমরা স্টুডেন্ট হিসেবে, আমি স্টুডেন্ট হিসেবে ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের দিকে যেন বিশেষভাবে খেয়াল রাখে। আমরা আসলে তার কাছে খুব বেশি চাওয়া পাওয়া না, আমাদের আমাদের চাওয়া পাওয়া যে সে যুবকদের নিয়ে কিছু কাজ করবেন এবং অন্যান্য জেলা অনুযায়ী আমাদের জেলায় বেকারত্বের হার একটু বেশি। আমরা ব্যক্তিগতভাবে তার কাছে একটাই চাওয়ার জন্য আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় এবং বেকারদের নিয়ে সে যেন কাজ করে। যেহেতু আমাদের এমপি সাহেব শাকিব হাসান বর্তমানে দ্বাদশ সংসদ নির্বাচনে সে নির্বাচিত হয়েছে, আমরা তাদের কাছে অনেক আশা প্রত্যাশা আছে। যেমন বিশেষ করে বর্তমান হয়েছে যে আপনার এই আইসিটির যুগ বা কম্পিউটারের যুগ, আপনার উন্নত প্রযুক্তির যুগ এবং মানুষ দৈনন্দিন জীবনে এইটাই হচ্ছে প্রধান অবকাশন। প্রতিটা মানুষকে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে গণমাধ্যম সবাইকে বোঝা যায় এবং সোশ্যাল মিডিয়াকে এখানে প্রচার করে, তাহলে আমার মনে হয় মাগুরাবাসী উন্নত হবে। আমাদের বাংলাদেশে সারা বিশ্বের অলরাউন্ডার খেলোয়াড় আমাদের শাকিব ভাই গতকালকে হচ্ছে যা ভোট বিজয় হয়েছে। এখন সবাই যেমন তেমন অনেক জায়গা আছে, দেখবেন ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ সে তৈরি করে দিচ্ছে। এখন আমাদের যারা শখ, আমাদের হচ্ছে যা স্কেটিং চালানোর শখ, এখন যদি আমরা স্কেটিংয়ের জন্য অল্প কিছু জায়গা পাইতাম, মানে প্র্যাকটিস করার জন্য, চালানোর জন্য, আমরা উপকৃত হইতাম। সে নানা জায়গায় নানা কিছু তৈরি করে দিচ্ছে। আমাদের শুধু একটাই আশা, আমাদের যদি স্কেটিং চালানোর জন্য একটা উপস্থিত জায়গা তৈরি করবে। আমরা শাকিব হাসান ভাইয়ের জন্য আসলে মাগুরাবাসী সবাই গর্বিত। শাকিব ভাইয়ের কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। ভাই একটা গ্রাম আছে, যেটা আছে ভাবনাটি। ভাবনাটি ওখানে বাজার আছে, বাজারটা অনেক পুরাতন এবং এই ভাবনাটি বাজারে অনেক নাম আছে। এবং ওখানে একটা প্রাইমারি স্কুল আছে সাথে, এবং সাথে ওখানে একটা হাই স্কুল আছে। ওখানে একটা ব্রিজ অনেকদিন ধরে পেন্ডিং আছে, সেহেতু ওখানে একটা ব্রিজ অবশ্যই দরকার। ওইখানে দিয়ে আছে একটা ভাঙ্গা সাঁকোয়ার, আমি তার কাছে এটা আশাবাদী। এবং আমি চাই মাগুরা সর্বস্তরের সব জায়গায় যাতে ভালো উন্নয়ন করতে পারে। আসলে আমাদের মাগুরা সার্বিক উন্নয়নের জন্য অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু আমাদের একটা বিশ্বমানের একটা ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে, যাতে মাগুরার যে শিক্ষার হার 50% সেটাকে উন্নয়ন করার জন্য আমার আকুল আবেদন যে উনি যতক্ষণ সাংসদ হয়েছেন এবং আমার মনে হয় যে উনি যদি আমাদের মাগুরাতে একটা বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারেন, তাহলে মাগুরার সার্বিক যে উন্নয়ন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। তাই মাগুরার উন্নয়ন করার জন্য প্রথমে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আমরা মাগুরাবাসী হিসাবে আমরা শাকিবের কাছে চাই আমাদের মাগুরার যে উন্নয়ন অবকাঠামো যেটা রানিং আছে সেটা সম্পন্ন করে সুন্দর সুষ্ঠু একটা মাগুরা দিক। আমরা মাগুরার মানুষ হিসাবে এটাই। হ্যাঁ শাকিব, আসলে তোমরা কি চাও যে শাকিব ভাই তো নির্বাচনে জয়লাভ করলো, হ্যাঁ তো তোমরা আসলে কি চাও একটু বলো তো শাকিব ভাইয়ের কাছে। আমাদের স্কেটিং করার জন্য এমন কোনো প্লেস নাই আর কি, এরকম একটা প্লেস যদি করে দেওয়া যায় তাহলে। শাকিব যেহেতু আমাদের মাগুরার গর্ব, শাকিবের জন্যই সারা বিশ্ব এই মাগুরাকে চেনে। এর চেয়ে বড় পাওয়ার আর কিছু থাকতে পারে না। হ্যাঁ, তা এখন যেহেতু আমাদের যুব সমাজ অনেক উল্লাসিত হয়ে তাদের জীবনের প্রথম ভোটটা প্রেরণ করেই তাকে এই জয়লাভ প্রদান করেছে। তাই আমি আশা করি যে যুব সমাজকে যাতে যথাযথভাবে কর্মকাণ্ডে অগ্রসর করা যায় এবং যুব সমাজ যাতে বেকারত্বর কষাঘাতে তাদের জীবন নষ্ট না হয়ে যায়, এই মাদকাসক্ত থেকে মুক্তি পায়, এই উন্নয়নগুলোই শাকিবের কাছে আমি ব্যক্তিগতভাবে আশা করি। আর